Hi everyone, good morning. আজকে আমার উইকেন্ড, সো আজকে আমি বাসায় ফাইনালি এই চাটা বানাবো। এটা আসলে বানানোর কিছু নাই, এটা একটা ইনস্ট্যান্ট টি, জাস্ট গরম পানিতে দিয়ে খেয়ে ফেলবো এটাই। এখন রেডি হব, আর রেডি হয়ে আজকে আমি বাজার করতে যাব। যেহেতু আজকে আমার উইকেন্ড আর অন্য সময় আমি টাইম পাই না, আর আজকে আমি একা, আমার কিছু করার নাই। একটু সানস্ক্রিন দিয়ে নিলাম, অনেক বেশি পড়ে গেছে। এই যে আমার বাজারের ট্রলি, আমি রেডি টু গো। বাইরে প্রচুর ঠান্ডা, কি করে তো বুঝাই যায় না। বাসা থেকে তো রোদ দেখা যাচ্ছিল। যাই হোক, এই যে আমার ট্রলি, এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আকাশ দেখতে, যদিও এখন একটু মেঘলা, এখানে আকাশ দেখতে এত সুন্দর লাগে। আমি আসছিলাম বাজার করতে, কিন্তু আমি প্রাইমারকে কেন ঢুকছি আমি জানি না। যাই হোক, ঢুকে যেহেতু গেছি, একটু ঘুরেই যাই, একটু দেখে যে কিছু কিনলে কিনলাম। আমি আসতে চাই না, আমি ভুলে ঢুকে গেছি প্রাইমারকে। আজকে মনে হয় আমার টাকা বেঁচে যাবে, কারণ নতুন কিছুই দেখতেছি না প্রাইমার্কে। এই মিনি প্যানিটিটা ভালো লাগছে, বাট প্রাইসটা অনেক বেশি। আই থিঙ্ক আমি একটা কটন স্টোরেজ নিব আমার কটনসগুলো রাখার জন্য, আর একটা লিপস্টিক হোল্ডার ছোটোর মধ্যে নেওয়া যায়। প্রাইমার্কে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই লাইন কিউ ধরা। আমি আসলে এতক্ষণ যাচ্ছি গোপাল বাজার করতে, এতক্ষণ আমি মানুষ
গাইস, যেদিনে আমি ভাবি আজকে আমি অনেক ভিডিও করবো সেদিনে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। এখন আমার মোবাইলে 5% চার্জ আছে, আমি জানি না কতক্ষণ আর ভিডিও করতে পারবো, আমি ট্রাই করতেছি। আমি অনেক কিছু কিনতে পারি নাই, আমার ব্যাগ ফুল, প্লাস আর ভিডিও করতে পারছি না, মোবাইলের চার্জ নাই, এখানে প্রচুর বৃষ্টি। তো আপাতত ভিডিওটা এখানে আমার শেষ করতে হবে, অনেক বৃষ্টি, আমি বাসায় যাবো। আর আমার ব্যাগ একদমই ভারী হয়ে গেছে। এখানের জ্যাম, বাই দ্য ওয়ে এগুলো আমি কিনেছিলাম আজকে, বাট এগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি, ভুলে নেই আসলে, ভিডিও করি নি, এগুলো আমি গিফট করবো ওই জন্য। সো ইয়া, বাসায় চলে আসছি, আজকে আর ভিডিও করতে পারতেছি না, মোবাইল চার্জ দিয়ে এইটুকু করতেছি। আবার প্রপার কবে ভিডিও করতে পারবো জানি না, টিল দেন সবাইকে বাই বাই, এমন জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।